চলুন আজকে আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতন। আজকের ভিডিওতে থাকছে আমরা কিভাবে গেলাম, কোথায় ছিলাম, কি কি খেলাম তার সমস্ত ডিটেইলস। আর যদি বলেন কোথায় কোথায় ঘুরলাম, সেই ভিডিও তো আমি অনেক দিন আগেই দিয়েছি, নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিলাম, একবার দেখে নিতে পারেন। একদম শেষ পর্যায়ে ঠিক করায় আমরা ট্রেনে টিকিট না পেয়ে চেপে পড়লাম বাসে। বাসটি ধর্মতলা থেকে যাচ্ছিল সিউড়ির উদ্দেশ্যে। মাঝখানে শক্তিগড়ে দাঁড়িয়ে সেরে নিলাম ব্রেকফাস্ট। আমরা যাওয়া এবং আসা দুটোই বাসে টিকিট করেছিলাম, আর সেই টিকিটে পার হেড আমাদের খরচ হয়েছিল যাওয়া আসা নিয়ে মোটামুটি 750 টাকা মতো। 4-4.5 ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি এসে পৌঁছলাম মোহরকুঠির রিসর্টে। একদম মেন রোডের ধারেই এই দারুণ রিসর্টটির খোঁজ পেয়েছিলাম আমার এক বন্ধুর কাছে। ওই দায়িত্ব নিয়ে সব বুকিং টুকিং করে দিয়েছিল। রিসর্টে ঢুকেই মনটা একদম ভরে গিয়েছিল, চারিদিকে সবুজে একদম ছড়াছড়ি। এই রিসর্টটি কিন্তু পেট ফ্রেন্ডলিও। আমার এক বন্ধু সাথে করে 3টে বাচ্চা নিয়ে এসেছে। তাহলে চলুন এবারে আপনাদের রুমগুলো ঘুরে দেখাই। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এসি আছে, আর সাথে প্রয়োজনীয় সব কিছুই ছিল। ওয়ার্ড্রব, সাইড টেবিল, টিভি, ড্রেসিং টেবিল, সাথে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড, সাথে সমস্ত রকম কিটও প্রোভাইড করেছিলেন ওনারা। তবে সমস্ত কিছু থাকলেও রুমের সাইজটা আমার একটু ছোট মনে হয়েছে। এই রুমের ভাড়া ছিল 2,850 টাকা, তাতে ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। আর এই রিসর্টে আমরা পেয়ে গিয়েছিলাম ব্যালকনি, তার মধ্যে একটা বসার জায়গা, গার্ডেন, আর একটু এগিয়ে গেলে ছিল একটা সুইমিং পুল। আমি তো ঠিক করেই নিয়েছি নেক্সট বার শান্তিনিকেতন এলে এখানেই উঠব। সুইমিং পুলে বেশ কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম বিকেলে একটু ঘোরাঘুরি করতে, তারপর ফিরে এসে এই ডিনার। এখানকার খাওয়া দাওয়া নিয়েও কোনো কথা হবে না, আমার প্রতিটা আইটেমই বেশ ভালো লেগেছে। এখানে ছিল পোলাও, নান, চিকেনের বেশ কয়েকটা আইটেম, মিক্সড ফ্রায়েড রাইস। তবে যেটা না বললেই নয়, প্রতিটা খাবারের এত কোয়ান্টিটি ছিল যে অনেক বেড়ে গিয়েছিল। হোটেলে চেক আউট করে আমরা এখন বেরিয়ে গেছি, আর আমরা এখন চলে এসেছি একটা ভালো খাবারের সন্ধানে। তো এখানে আছে আমার কুটির হেসেল ঘর, যেখানে আমরা লাঞ্চটা করব। তাহলে চলুন আপনাদের সাথেও শেয়ার করি এখানে লাঞ্চের এক্সপিরিয়েন্স। আমরা অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম, কারণ আমাদের একটু বাস ধরার তাড়া ছিল, তাই ঢুকে দেখলাম মোটামুটি ফাঁকাই ছিল। আমরা গিয়ে একদম সোজা ভেতরে বসলাম। আমরা ব্রেকফাস্টটা আমাদের হোটেল থেকেই সেরে এসেছিলাম, সেটার ভিডিও অবশ্য তোলা হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল ব্রেকফাস্টে পৌঁছতে। তাহলে চলুন এখানকার মেনু কার্ডটা একবার দেখে নেওয়া যাক, প্রাইসগুলো কীরকম আর এখানে কী কী মেনুতে থাকে। ফাইনালি অর্ডার দিয়ে কিছুক্ষণ বসতেই আমাদের খাবার দাবার চলে এসেছিল। এই যে আমাদের গ্রুপের মধ্যমণি এখন পায়েস খাচ্ছে। সবাই আমরা নিজেদের মতো মোটামুটি অর্ডার দিয়েছিলাম, কেউ চিংড়ি, কেউ মাটন, কেউ পাবদা। কাঁসার থালাবাটি গ্লাসে খেতে কিন্তু বেশ লাগছিল। বাকি সব খাবার ঠিক থাকলেও চিংড়িটা আমার অতটাও ফ্রেশ বলে মনে হয়নি। খাওয়া দাওয়া সেরে টোটো করে আমরা রওনা দিলাম আমাদের বাসের উদ্দেশ্যে। তাহলে দেখা হচ্ছে পরে আবার অন্য একটি ভিডিওতে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসি, টাটা।